মান্নাকে আমরা তৃতীয় শ্রেণী, দ্বিতীয় এমনকি নানা শ্রেণীর নায়ক হিসেবে বলে থাকি, এমনকি অনেকে বলেনও। কিন্তু মান্না এমন একজন নায়ক যিনি নায়ক হওয়ার জন্য পরীক্ষা দিয়ে চলচ্চিত্রে এসেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি নিরাপদে ঘরে আছেন। এই পৃথিবীতে কিছু মানুষ না থেকেও যুগে যুগে কালে কালে মানুষের হৃদয়ে থেকে যান। তেমনি একজন মানুষকে নিয়ে, একজন মহান পুরুষকে নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, চলচ্চিত্রে যিনি মান্না নামে পরিচিত, ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার, নায়ক, মহানায়ক, সুপারস্টার, মেগাস্টার, যে কোনো নামেই তাকে সম্বোধন করা যায়। তার একটা কারণও আছে, অভিনয় একটা পেশা, কাজ করলে টাকা পাওয়া যায়, এটাই নিয়ম। কিন্তু এই পেশায় এসে একে শাসন করা, অন্যকে এই পেশায় শুধু সুযোগ না বরং কাজের ধারা সহজ করে দেওয়ার মতো নায়ক সংখ্যায় খুব কম। এ কম সংখ্যার মধ্যে অন্যতম প্রিয় মান্না। তার নায়কত্বে কিছু ভিন্নতা আছে এবং তার মধ্যে যা ছিল তা অন্যদের মধ্যে নেই এখনও। যেমন মান্নাকে আমরা তৃতীয় শ্রেণী, দ্বিতীয় এমনকি নানা শ্রেণীর নায়ক হিসেবে বলে থাকি, এমনকি অনেকে বলেনও। কিন্তু মান্না এমন একজন নায়ক যিনি নায়ক হওয়ার জন্য পরীক্ষা দিয়ে চলচ্চিত্রে এসেছেন, কেননা তিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন, যেখানে চলচ্চিত্রে কাজ করার আগে নানা পরীক্ষায় পাশ করে আসতে হয়েছিল। চলচ্চিত্রের একজন নায়কই মান্না, যিনি নায়কের স্বীকৃতি নিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এ চলচ্চিত্রের সাথেই ছিলেন। মান্না নতুন মুখের সন্ধানে বিজয়ী হয়ে তার সময়ে নানা মেগা স্টারদের সাথে অভিনয় ও প্রতিযোগিতা করে নিজের শ্রেষ্ঠত্বে আসীন হন, যা অনেক নায়ক কিংবা অভিনেতারা পারেননি। কাজ করতে গিয়ে একমাত্র মান্নাই উদ্যোগ নিয়ে একাধিক সুপারস্টার এক ছবিতে কাজ করেন। কিংবদন্তি এহতেশাম, ড্যাশিং কিং সোহেল রানা, মেগাস্টার নির্মাতা সুহানুর রহমান সুহান সহ অনেকেই যেমন চলচ্চিত্রে নায়ক নায়িকার অভিষেক ঘটান, সে পথেই মান্নাও হাঁটেন। প্লেব্যাগে দর্শক নন্দিত তিন সঙ্গীত শিল্পীকে চলচ্চিত্রের গানে অভিষেক করান, তারা হলেন প্রয়াত ব্যান্ড মহাতারকা আয়ুব বাচ্চু, বর্তমান রকস্টার জেমস ও দর্শক নন্দিত মনির খান। একমাত্র মান্নাই প্রকাশ্যে চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করতে সামনের সারিতে থেকে উদ্যোগ নেন, নিয়মিত প্রতিবাদ করেন। একমাত্র মান্না যে গল্প নিয়ে কাজ করতেন সে গল্প মান্নার মৃত্যুর পরপরই বন্ধ হয়ে যায়, কেউ তার ধারাকে ধরতে পারেনি। যেমন ধরুন প্রেমের তথা রোমান্টিক ধারার চলচ্চিত্রে জাফর ইকবাল, ওমর সানি, সালমান শাহ, পরবর্তীতে রিয়াজ, শাকিল খান টেনে নেওয়ার চেষ্টা করেন। মান্নার মৃত্যুর পর কেউ তার ধারা টেনে নেওয়া থাক, নতুন কেউ আসেননি। একমাত্র মান্নাই একজন নায়ক যিনি দেশের নানা শ্রেণীর মানুষ হয়ে পদ্মা আসতে পেরেছেন এবং কথা বলতে পেরেছেন। মান্না এমন কিছু গল্পনির্ভর ছবিতে অভিনয় করেন যা অন্য কোনো নায়ক পারেননি, যেমন মা কেন্দ্রিক ছবি, ভাই কেন্দ্রিক ছবি। চলচ্চিত্রের একমাত্র মান্নাই পেরেছেন একাধিক সুপারস্টার নায়িকাদেরকে নিয়ে কাজ করতে। প্রিয় দর্শক, মান্না কেমন অভিনেতা, কেমন নায়ক, তার বিচার আপনারাই করবেন। তার মৃত্যুর পর চলচ্চিত্রের অবস্থা কোথায় গিয়েছে, তার শূন্যতার গভীরতা কতটুক তা বলবেন আপনারাই। দর্শক নন্দিত নায়ক ও প্রযোজক মান্নার আজ জন্মদিন। জন্মদিনে যেমন কিছুটা আনন্দ বোধ করছি, একইভাবে আল্লাহ যেন তার ভুলগুলো ক্ষমা করে তাকে ভালো রাখেন সেই প্রত্যাশাই করি। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন।
আসসালামু আলাইকুম।